আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা হাফিজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমরা অনেকেই একটা সমস্যার মধ্যে পড়ে থাকি অনেক সময় আমরা নামাজে যাই কিন্তু লেট করে যাওয়ার কারণে অথবা অন্য কোনো ওজোরবশত দেরিতে মসজিদে যাওয়ার কারণে আমরা গিয়ে দেখি নামাজ শুরু হয়ে গিয়েছে জামাত শুরু হয়ে গিয়েছে তো অনেক সময় দেখি যে এক রাখাত অথবা দুই রাখাত নামাজ চলে গিয়েছে ঠিক সেই মুহুর্তে আমরা গিয়ে জামাতে অংশগ্রহণ করতেছি তো তারপরে ধরুন জোহরের নামাজে আমি গেলাম গিয়ে দেখলাম যে দুই রাখাত নামাজ শেষ হয়ে গিয়েছে আমি তৃতীয় রাখাত থেকে আমি জামাতে অংশগ্রহণ করলাম নামাজ শুরু করলাম কিন্তু দুই রাখার নামাজ পড়তে পড়তে আমি ভুলেই গিয়েছি যে আমি দুই রাখাত নামাজ পাইনি তো যখন ইমাম সাহেব সালাম ফিরালো তো আমিও কি করলাম ভুলবশত সালাম ফিরিয়ে দিলাম তো সালাম ফিরানোর পর সাথে সাথে আমার মনে হলো যে আমি দুই রাখাত নামাজ পাইনি তো এই মুহূর্তে আমার কি করা উচিত ঠিক সেটাই আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি সাথেই থাকবেন তো তার আগে একটা ছোট্ট মেসেজ দিতে যাই সেটা হলো যে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন কারণ প্রতিনিয়ত আমরা ইসলামিক বিভিন্ন সমস্যার সমাধান আপনাদেরকে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং বিভিন্ন প্রকার ইসলামিক মাসাইল। ও বিভিন্ন বিষয় আপনাদেরকে জানিয়ে থাকি শিখিয়ে থাকি এজন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো বন্ধুরা এখন আমরা মূল আলোচনায় চলে যাই তো ধরুন আপনি নামাজ পাননি এক রাখাত অথবা দুই রাখাত আর ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে তো সেই মুহূর্তে আপনি ভুলবশত সালাম ফিরিয়ে দিয়েছেন তো এই মুহূর্তে আপনি কি করবেন তো সালাম ফিরানোর পরে যদি আপনার সাথে সাথে মনে পড়ে যে আমি এক রেখা অথবা দুই রেখা নামাজ পাইনি তো ততক্ষণে যদি আপনি কারোর সঙ্গে কথা না বলে থাকেন এবং আপনার সিনা যদি পশ্চিম দিক থেকে অন্য দিকে না ঘুরিয়ে থাকেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনার মনে পড়েছে কথাটা যে আমি এক রেখাতে অথবা বা দুই রেখা নামাজ পাইনি ততক্ষণ পর্যন্ত যদি সালাম ফেরানোর পরে আপনি অন্য কারোর সঙ্গে কথা না বলে থাকেন এবং আপনার সিনা যদি পশ্চিম থেকে না ঘুরিয়ে থাকেন তাহলে আপনি তৎক্ষণাৎ আপনি আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি বাকি নামাজটা সম্পন্ন করবেন যদি এক রাখাত না পেয়ে থাকেন সে এক রাখাত পড়বেন যদি দুই রাখাত না পেয়ে থাকেন তাহলে দুই রাকাত নামাজ পড়বেন আপনি বাকি নামাজটা সম্পন্ন করবেন তাতে কি হবে আপনি কিন্তু জামাতের সবটা পেয়ে থাকবেন আপনি কিন্তু জামাতের সবটা পাবেন আর এটা না জানা থাকলে কী হয় যে ভুলবশত যদি আমরা সালাম ফিরিয়ে থাকি তাহলে কিন্তু আমরা সেই নামাজটা বাদ দিয়ে সেই জামাতে জামাতের আমরা যে জামাতে অংশগ্রহণ করে একটা যে সব অর্জন করলাম সেই সবটা আমরা বাদ দিয়ে আমরা আবার পুনরায় নতুন করে আবার আমরা তাকবিরে তাহারিমা দিয়ে আমরা আবার ফরজ নামাজটা আদায় করি তো এই জন্য কী করবেন যদি কোনো সময় এরকম হয়ে যায় ভুলবশত আপনি সালাম ফিরিয়ে ফেলেন তো কারো সঙ্গে কথা বলা যাবে না এবং আপনার সিনাটা যেন পশ্চিম থেকে অন্য দিকে না ঘুরে এটা খেয়াল রেখে আপনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজটা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ আপনি জামাতে সফ পাবেন এবং আপনার নামাজটি হয়ে যাবে তো বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনি সামান্য কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ তাদেরও জানা দরকার আর আপনার কারণে যদি আপনার বন্ধুরা ইসলামের একটা বিষয় জানতে পারে একটা মাসলাম মাসলামাসাইল শিখতে পারে এর সব আপনি অবশ্যই পেয়ে থাকবেন তো বন্ধুরা এই জন্য চ্যানেল ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনি নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চান এবং আমাদের সকল আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে রাখবেন আর আপনার যদি কোনো মন্তব্য থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সকলের নামাজ বন্দুকী এবং সমস্ত ইবাদত কবুল করুন আল্লাহ আমিন